এইমাত্র বঙ্গোপসাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই শুরু হলো ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আজ মূলত কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় রিমাল ঠিক কখন উপকূলের দিকে এগিয়ে আসবে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে, পাশাপাশি শীতের কতটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ জাঁকিয়ে শীতের সম্ভাবনা কতটা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি একদম লাইভ আপডেটে দেখতে পারছেন, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে, যার জেরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আমরা এই মুহূর্তে যদি পরিষ্কারভাবে দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি পাশাপাশি চন্দননগরের দিকে হালকা মাঝারি মেঘ কিন্তু রয়েছে। তবে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি, তো বৃষ্টি এবং বজ্রমুট করে দেখলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই, তবে হালকা মাঝারি মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দীঘা, মন্দারমণি, কোনটাই, এদিকে বেলদা থেকে শুরু করে আরও যদি দেখি তমলুক, কোলাঘাট, বাড়িচে, খড়গপুর, ঝাড়গ্রাম, সমস্ত জায়গায় আকাশ কিন্তু সেরকমভাবে পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে যদি দেখি হলদিবাড়ির দিকেও আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, এদিকেও কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। শান্তিপুরের দিকেও আকাশ পরিষ্কার, তবে কিছুটা বৃষ্টিপাত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারছি এদিকে, অর্থাৎ মুর্শিদাবাদের দমকল, করিমপুর, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের যে এলাকা রয়েছে, রাজশাহী, মেহেরপুর, লালপুর, এই সাইডে মেহেরপুর দেখতে পাচ্ছি আমরা, দামুদা, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত। আলমডাঙ্গা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রামপুর হাট বা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে আকাশ পরিষ্কারই রয়েছে। সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে একটু উত্তরবঙ্গের দিকে যদি দেখি, যেমন মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে, পাশাপাশি যদি আমরা ইসলামপুরের দিকেও দেখি আকাশ পরিষ্কার, অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও আকাশ এই মুহূর্তে পরিষ্কার, এমনকি দার্জিলিংও আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট এবং রাজশাহী, সরি, এদিকে রাজীবপুর সাইডে কিছুটা বৃষ্টিপাত, বগড়া, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের সাইডেও হালকা মাঝারি কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই, হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তবে এদিকে বাংলাদেশের মৌলভীবাজার, লখাই সাইডেও হালকা মাঝারি বৃষ্টি, আবার ত্রিপুরার আগরতলা সাইড, যেমন আমবাসা, খোয়াই, এই সাইডেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন শিলচর বাজার, এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হলেও কিন্তু হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। অন্যদিকে যদি আমরা দেখি মণিপুরের ইম্ফলের সাইডেও কিছুটা, মণিপুরের সাইড অর্থাৎ ইম্ফল, এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, এবং অসমের হোজাই, ডিমাপুর, তুরা, এই সাইডেও হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকেও বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। রাতের দিকে যদি আমরা দেখি আস্তে আস্তে মেঘ কিন্তু কেটে যাচ্ছে, রাতের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামীকাল বুধবার যদি দেখি, আগামীকাল বুধবারও দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, মূলত একদম আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার দিনও যদি দেখি আমরা, আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে, হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে মণিপুরের সাইড, অসমের কিছুটা সাইডে, তবে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। 29 তারিখ যদি দেখি আমরা, শুক্রবার, আকাশ পরিষ্কার, 30 তারিখ শনিবার দিনও কিন্তু আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, একদম পরিষ্কার ঝকঝকে আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে। তবে আমরা যদি দক্ষিণ ভারতের দিকে এই মুহূর্তে চলে যাই,
তাহলে যদি দেখি দক্ষিণ ভারতের দিকেও আকাশ পরিষ্কার, অর্থাৎ মূলত একদম সম্পূর্ণ ভারতবর্ষের দিকে যদি আমরা দেখে নিই, ভারতবর্ষের ম্যাপে যদি আমরা ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি ভারতবর্ষে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত নেই। দক্ষিণ ভারতের দিকেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে তামিলনাড়ু উপকূলের দিকে, তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। 29-30 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে তামিলনাড়ু উপকূলের দিকে, সেটা হালকা মাঝারি, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, তবে যা কি শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা যদি একটু উপগ্রহ চিত্র থেকে দেখি, এই মুহূর্তের একদম পরিষ্কারভাবে লাইভ দেখতে পারবো উপগ্রহ চিত্র থেকে যে মেঘগুলো ঠিক কোথায় রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এবং আমরা এখানে যদি প্লে করে নিই, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে মেঘ রয়েছে কিনা। তো আমরা যদি দেখি দেখতে পাচ্ছি মেঘ সেরকম নেই, তবে যেই জায়গাগুলিতে বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছিলাম। অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন আগরতলা, আমবাসা, আমরাপুর, এদিকেই মৌলভীবাজার, এই সাইডেই কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু বাকি জায়গাগুলিতে সেরকমভাবে মেঘ নেই এবং অসমের সাইডেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর সমস্ত জায়গায় কিন্তু আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। তো চলুন আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব নতুন যে ঘূর্ণিঝড় রিমাল সেটা আদৌ তৈরি হবে কি না, যদিও বা তৈরি হয় তাহলে কোন দিকে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। তো এই মুহূর্তে ঘূর্ণাবর্তের সিস্টেম সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তবে আমরা একদম চলে যাই 1 থেকে 2 তারিখ নাগাদ, তাহলে আমরা দেখতে পারবো। ধরুন আমরা এখানে 30 তারিখ 31 তারিখ নাগাদ যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে একটি শক্তিশালী সাইক্লোনে কিন্তু পরিণত হতে পারে। যদি সাইক্লোনে পরিণত হয় তাহলে কিন্তু আবারও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কিন্তু তৈরি হতে পারে। সেটা কিন্তু তামিলনাড়ু বা অন্ধ্র উপকূলের দিকেও তৈরি হতে পারে, বা সেটা কিন্তু ওড়িশা বা পশ্চিমবঙ্গ বা এদিকে বাংলাদেশ যদি আমরা দেখি এদিকেও কিন্তু তৈরি হতে পারে। তবে বলা মুশকিল যে এই সম্পূর্ণ যে সাইক্লোনিক সিস্টেমটা সেটা কোন দিকে আসে, যদিও বা আসে এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবেই বলা যাচ্ছে না। তবুও বা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে একটি সাইক্লোনিক সিস্টেমে তৈরি পরিণত হতে পারে, যার প্রভাব শ্রীলঙ্কা বা তামিলনাড়ুর যে উপকূল রয়েছে, উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু পড়তে পারে। যদি এই সাইডে পড়ে তাহলে তামিলনাড়ুর যে এদিকে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের এদিকে যদি আমরা কিছুটা দেখি তাহলে তিরুচি, তন্ডি, এই সাইডে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যদি এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়। তাহলে আর যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত না হয় বা যদি বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তবে বলা মুশকিল যে এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেয়নি। শুধু জানানো হয়েছে যে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে। তবে এই ঘূর্ণাবর্তের সিস্টেমটি যদি গতিপথ পরিবর্তন করে বা বাঁক নেয় তাহলে কিন্তু এর প্রভাবটাও অন্যরকম হতে পারে। অর্থাৎ এখানে আমরা জিএফএস মডেল যদি করি তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো, জিএফএস মডেল করলে তাহলে আপনাদেরকে একদম পরিষ্কার ক্লিয়ারভাবে দেখাতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে তৈরি হচ্ছে। এই সিস্টেমটা যদি দেখি এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেই কিন্তু যাচ্ছে, তবে এর প্রভাব কিন্তু এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু বঙ্গোপসাগরের দিকেও ক্রমশ এই সিস্টেমটি ঘনীভূত হবে এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলেই কিন্তু ক্ষয়ক্ষতির একদম তীব্র সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এর পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও পড়তে পারে যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়। তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই এবং দেখাই তাপমাত্রা বাড়লো না কমলো, তাহলে আপনারা একটু নিজেরাই অবাক হয়ে যাবেন। অর্থাৎ বড়দিনের থেকেই তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা কিন্তু বেড়েছে। অর্থাৎ আগামীকাল থেকেই তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। আজকের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন 26 থেকে 27 ডিগ্রি কলকাতার দিকে রয়েছে। হাওড়া হুগলির দিকে যদি দেখি আমরা তাই দেখতে পারছি 26-27 ডিগ্রির মধ্যে রয়েছে। চন্দননগর, শান্তিপুর এদিকেও তাই, বর্ধমানেও আমরা যদি দেখি তাই রয়েছে।
বাঁকুড়ার দিকেও 26 ডিগ্রির মধ্যে রয়েছে। পুরুলিয়ার দিকে যেখানে 22 ডিগ্রি ছিল সেখানে 24 ডিগ্রি দেখতে পাচ্ছেন তাপমাত্রা। খড়গপুর, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু আমরা 27 ডিগ্রির মতো দেখতে পাচ্ছি। উপকূলের জায়গা যেমন দীঘা, মন্দারমণি, কোনটাই এদিকেও কিন্তু আমরা 27 থেকে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গাতেও আমরা 26-27 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। অর্থাৎ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে, অর্থাৎ নিম্নমুখী নেই। এদিকে যদি দেখি বীরভূম দিকে আমরাও যদি দেখি 25-26 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকেও তাই রয়েছে। মালদা 26 ডিগ্রি, দিনাজপুর 26 ডিগ্রি, কোচবিহারে যদি দেখি 25 ডিগ্রি, আলিপুরদুয়ারে 24, শিলিগুড়ির দিকেও 24। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও যদি আমরা দেখি 25-26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা অসমেও রয়েছে। বাংলাদেশেও কিন্তু 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। ঢাকা দেখতে পাচ্ছেন, কুমিল্লা 26 ডিগ্রি, এবং খুলনা, বরিশাল এদিকেও 26 ডিগ্রি রয়েছে। ত্রিপুরাতেও যদি দেখি 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু নিম্নমুখী নয়, তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে রাতের দিকে তাপমাত্রা আরও পরিবর্তন হচ্ছে, আবারও জাকিয়ে শীতের একটা তীব্র সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। কেননা এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে এর জেরেই কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, এবং এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবেন, বন্ধুর সাথে শেয়ার করে নেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। তো ধন্যবাদ।